সিলভিয়া খান আপনি লিখেছেন, আমার এক বছরের মেয়ে কিছুদিন আগে মারা গেছে, আমার মৃত্যুর পরপরে কি ওর সাথে দেখা হওয়ার কোনো সুযোগ আছে? দেখুন, ঠিক কখন দেখা হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিষয়টি আলামুল গায়েব বা অদৃশ্যের জগতের বিষয়। অদৃশ্যের জগতের বিষয় সম্পর্কে আমরা ধারণা করে কোনো মন্তব্য করার কোনো সুযোগ কিন্তু নেই। তবে সচরাচর মানুষের মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতি হন, তিনি যদি মন কানাকির সোয়ার সঠিক জবাব দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি নেককার হলে, ইমানদার হলে জান্নাতের সাথে তার কবরের কানেকশন হয়ে যায় এবং তিনি জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন। সেই নেয়ামতের মধ্যে কী থাকবে কী না থাকবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। হিমন আহমেদ আপনি লিখেছেন, আমার এলাকা বিভিন্ন উদ্দেশ্যে মানুষ মানত করে যে তার উদ্দেশ্য পূরণ হলে একজমায় উপস্থিত লোকদের খাওয়াবেন, এভাবে খাওয়ানো আমাদের এলাকায় রীতি হয়ে দাঁড়াচ্ছে, এরকম মানত করা কতটুকু সঙ্গত? এটি আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানত আবশ্যক হওয়ার বা মানত যে আপনার আছে শরীয়তে, সে মানতের শর্ত পূরণ করে না, যার কারণে এরকম কেউ মানত করলে সেটি পূরণ করাটা আবশ্যক নয়। আপনি কোনো গরিব অভাবীদেরকে খাওয়ানোর মানত করেছেন, সেটা আবশ্যক হতে পারে, কিন্তু মসজিদে ধনী গরিব নির্ভর সবাইকে খাওয়াবেন আপনার কাজটা হলে, এটাকে মানত বলা যায় না, এটা একটা ভালো ইচ্ছা বলা যেতে পারে। আপনার কাজটা হয়ে গেছে, আপনি সবাইকে একটু খাদ্য দিলেন, একটু খাবার খাওয়ালেন, তো সেটাতে নাজায়েজ কোনো বিষয় নয়, তবে সেটা মানত নয়। মসজিদে মুসল্লিদেরকে খাওয়ানোটা এটা মৌলিকভাবে কোনো খারাপ কাজ নয়, বিধা আপনি সেই জায়গাতে তাদেরকে খাওয়াতে পারেন, বাট এটা যদি আপনার ট্র্যাডিশন হয়ে যায়, তো আমরা বলবো এর চাইতে উত্তম ট্র্যাডিশন যে আমাদের মনে কোনো আশা পূরণ হলো, আমরা সেক্ষেত্রে গরিব অভাবীদের মাঝে খাবার বণ্টন করলাম বা কিছু দিলাম, সেটা আরও ভালো। এমরি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়, এটা কি শরীয়তসম্মত? না, এরকম কোনো বিষয় নির্দেশনা কোন হাদিসে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোঁড়ার পর প্রথম কবরের মাটিটা আলাদা রাখবে, এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে, এমন কোনো কথা নেই। লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে, দাফন করবে, দাফন কাজে শরিক হবে, সেটা পরের কোপের মাটি দিলেও হবে, প্রথম কোপের মাটিই সবাইকে দিতে হবে একটু একটু করে, এমনটির কোনো বাধ্যবাধকতা নেই, আবশ্যকীয়তা নেই। এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্নাহ মনে করার কোনো কারণ নেই, কারণ কোনো হাদিসে নবী আলাইহিস সালাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই। এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন, জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জানামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকেই এটাকে গুনাহের কারণ মনে করি। হাত দিয়ে জানামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। প্রশ্ন করেছেন নয়নারী, আপনি লিখেছেন, দাদা শ্বশুর এবং নানা শ্বশুরের সাথে কি মেয়েদের পর্দা করতে হবে? একজন নারী, তিনি তার শ্বশুরের সাথে যেমন পর্দার বিধান তার জন্য প্রযোজ্য নয়, একইভাবে দাদা শ্বশুরের সাথে তার পর্দার বিধান প্রযোজ্য নয়, এবং নানার সাথে যেমন আপনার তার জন্য পর্দার বিধান প্রযোজ্য নয়, ঠিক একইভাবে নানা শ্বশুরের সাথেও পর্দার বিধান প্রযোজ্য নয়। এমতিয়াজ রহমান তামিম আপনি জানতে চেয়েছেন, ইমান দুর্বলতার আলামত কারণ চিকিৎসা সম্পর্কে জানতে চাচ্ছেন, অনুগ্রহ করে জানাবেন। ইমানের দুর্বলতার আলামত কারণ চিকিৎসা এই সবগুলোকে এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তর সেশনে একসাথে বলে দেওয়াটা কঠিন। ইমানের দুর্বলতার আলামত হিসেবে আমরা খুব সংক্ষেপে বলতে পারি যে আমাদের অন্তর আল্লাহ তাআলার ভয় শূন্য হয়ে যাওয়া, আল্লাহর ভয়ে চোখের পানি না আসা, আল্লাহর স্মরণ না আসা, এবং ইবাদতে মনোযোগ না থাকা, ইবাদতের প্রতি আগ্রহ না থাকা, এগুলো ইমানের দুর্বলতার একটা বড় প্রমাণ, দুনিয়ার মোহে মোহাবিষ্ট হয়ে যাওয়া। সেই সাথে ইমান দুর্বল হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো যে ইমানি পরিবেশে আমাদের না থাকা, ইমানটা ইমান সম্পর্কে ভালো করে জানাশোনা না থাকা, ইলিম না থাকা, ইমান নিয়ে খুব বেশি সময় না দেওয়া। আমরা সেই মুসলিম জন্মসূত্রে সেই থেকে আমরা নিজেদেরকে মনে করি আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা ইমানের উপরে আছি, আমাদের বোধহয় আর বিশেষ কিছু করার দরকার নেই। এটা ভুল ধারণা, এটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই এবং কোন ফাঁকে আমাদের ইমান চলে যায় সেটা আমরা টেরও পাই না। এজন্য ইমানের পরিচর্যা করতে হবে, ইমানের নবায়ন করতে হবে। সাহাবীরা একে অন্যকে দেখে বলতেন, তাল নুমিনু সাআতান, আসো কিছু সময় আমরা ইমানের কথা বলি। এবং সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ইমান হকম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করবে, প্রায় নবায়ন করবে, রিনিউ করবে। কালু কাইফা নুজদ্দিদু ইমানা ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ আমরা কীভাবে ইমান নবায়ন করবো? সাহাবীরা প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসারু মিন ক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। অতএব ইমান নবায়ন এটি একটি পদ্ধতি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করা, একত্ববাদের আলোচনা,
একত্ববাদ নিয়ে পড়াশোনা করা, ঈমান সম্পর্কে জানাশোনা করা এটা বেশি করা উচিত। সেই সাথে চিকিৎসার ব্যাপারেও আমাদের জানতে হবে যে ঈমানি দুর্বলতা দূর করবার জন্য আল্লাহর কালাম পড়তে হবে, আল্লাহর আয়াত পড়তে হবে যেটি ঈমান বৃদ্ধি করে, আল্লাহর আয়াতগুলো আল্লাহর নিদর্শনগুলো সম্পর্কে জানতে হবে, কোরআন কারিমের আয়াতগুলো অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে বুঝে পড়তে হবে এবং ঈমানদার সহবৎসান্নিধ্যে থাকতে হবে, ইনশাআল্লাহর মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে।